মানে আমাদের এমন একটা অবস্থা, মানে আমাদের মাথায় হাত পড়ে, মানে হাত পড়ে গেছে যে এরপরে আমরা সংসারটা চালাবো কি করে, আমাদের সংসারটা এবার চলবে কিভাবে। তো সত্যি মানসিকভাবে সত্যি একদম ভেঙে পড়েছি, কি থেকে কি করব কিচ্ছু জানি না, কিভাবে কি চলবো সেটাও জানি না। তো চলো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, সবটাই তোমাদের সঙ্গে আজকে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো বেশ কয়েকদিন থেকেই ভাবছিলাম যে এই কার্পেটগুলোকে ধুয়ে রাখবো, কিন্তু একদমই রৌদ্র হচ্ছে না, আকাশটা মেঘলা মেঘলা, আবার বৃষ্টিও হচ্ছে না, আকাশটা হাওয়া আর মেঘলা মেঘলা। তো তারপর কয়েকদিন রেখে দেবো, তো ভাবছি চলো ধুয়ে দিই, শুকিয়ে যাবে হাওয়া বাতাসে। আর এদিকে দেখো আমি ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে বাথরুম এটাকে কাচার জন্য, আর এটাতে এটাকে কাচার মতো অত বড় হাঁড়ি বা গামলা বা কিছুই নেই। তো এটা এইভাবেই মেঝেতে পেতে এটাকে ঘষা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করব। আর এটা করলে অনেকটা সুবিধা, হাঁড়িতে বা গামলায় করলেও সুবিধা, কিন্তু এটা করলে আমার মনে হয় যে সবথেকে বেশি ভালো পরিষ্কার হবে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা। আর এত বড় ব্ল্যাঙ্কেট সত্যি মানে কাচতে অনেকটা পরিমাণে কষ্ট হয়ে যায়। তো কী করব, যেহেতু এখন গরম পড়েই যাচ্ছে, গরম অলরেডি পড়েই গেছে, তো এখন এগুলোকে কেচে কেচে রাখার পালা। তো আমার তিনটে ব্ল্যাঙ্কেট আছে, তো ভাবছি একদিনই তো এতগুলো তিনটে ব্ল্যাঙ্কেট কাচা সম্ভব নয়, তো একদিনই একটা করে শুকোবে, তারপর একটা ধুয়ে দেবো, তারপর একটা শুকোবে, তারপর একটা ধুয়ে দিয়ে রেখে দেবো। আর গায়ে দেওয়ার জন্য হালকা কিছু কাঁথা বা চাদর এগুলো নিয়ে নেবো, এখন রাত্রিবেলা ঠান্ডা লাগে না বললেই চলে। তাও গায়ের উপর একটা কিছু নিতে হয়, তার জন্য হালকা ব্ল্যাঙ্কেটটা রেখে দিয়েছি। আর এটা যে কয়দিনই শুকাবে সেটা সত্যি আমি জানি না, আর রৌদ্র তো একদমই নেই। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো সকালবেলা উঠেই আজকে লেগে পড়েছি ব্ল্যাঙ্কেট কাচতে। তো আমার অলরেডি পুরো দম বেরিয়ে গেছে, আর এটা এত পরিমাণে মোটা ব্ল্যাঙ্কেট, না ধুলেও বাড়ি কিন্তু গরম পড়ে গেছে অলরেডি, সেগুলো ধুয়ে নিলাম আজকে। আর বাইরে মাদুরগুলো ধুয়ে নিয়েছি, আজকে সকাল অনেকটা সকাল সকালে গিয়েছিলাম, এগুলো করবো চলো পটপট করি। এটাকে আমি এখন জল ঝরাতে দেবো, জল ঝরাতে দিয়ে দিয়ে রান্না বসিয়ে দেবো। আর এখন আমি এটাকে জল ঝরাতে দিয়ে এখন রান্না করতে চলে এসেছি। রান্না করার জন্য জামাকাপড়গুলো চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এদিকে আমি একটু চা করে নেব আমার জন্য। তো সকালবেলা সত্যি খালি পেটে ওটা কাচার পর এতটা কষ্ট, পরিমাণে কষ্ট হয়েছে, একা একা সত্যি এত বড় ব্ল্যাঙ্কেট ধোয়া সত্যি খুব কষ্টের। তো আরেকজন হলে সত্যি খুব ভালো হতো, ওটাকে কাচার থেকে ওটাকে টেনে উপরে তোলা, আবার মানে শুকোতে দেওয়া, এটা সব থেকে বেশি কষ্ট। তো আমি এদিকে দেখো একদিকে চা খাবো, একটু লাল চা বানাবো, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে সেরকম কিছু ঝুটঝামেলা করবো না, রান্না বাজার করেনি সেরকম, আর সবজি আছে কিন্তু মাছ টাছ কিছু নেই। তো ভাবলাম চলো ডিম রান্না করব, ডাল করব, একটা মুসুর ডাল করব পাতলা করে, আর ডিম করব। আর সব থেকে আমার মেয়ের মুসুর ডাল আর আলু ভাজা হলে সত্যি আর কিছু লাগে না। আর আমার মেয়ে মাছ মাংস এক মানে মাছ মাংসটাও পছন্দ করে, মাছটা একদমই পছন্দ করে না, বড় সেরকম মাছ অতটা মানে হলেও চলে না হলেও চলে, কিন্তু আমার নিরামিষটা কেন জানি না একদমই ভালো লাগে না। আর আমি নিরামিষ খেতে একদমই পছন্দ করি না, মাছ মাংস ডিম ছাড়া মানে আমার চলে না বললেই চলে। আর দেখো আমার এদিকে কী অবস্থা, আমি তিনটা ওভেনেই বসিয়ে দিয়েছি, এখন আমার একটু সুবিধে হয়েছে যেহেতু এত তাড়াহুড়ো করে সকালবেলা আমাকে রান্নাটা কমপ্লিট করতে হয়। আর এদিকে দেখো বাবা একটু একে নিয়ে সকালবেলা হোমওয়ার্ক বাকি ছিল স্কুলে, তো সেগুলো করাচ্ছে, আর আমি এদিকে একটু চা খেয়ে নিয়ে ওদিকে ডাল সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এসে আমি চাটা খেয়ে নেবো। মানে তাড়াহুড়ো করেই চাটা খাবো, চাটা যে একটু শান্তিতে খাবো তার উপায় নেই। আর দেখো আর আজকে তোমাদের সঙ্গে আমি রান্নাটা শেয়ার করলাম না, কারণ অত তারা মানে আজকে ব্ল্যাঙ্কেটগুলো কাচতে কাচতে আমার লেট হয়ে গেছিলো, আর ক্যামেরাটা অন করার কথা এমনিতেও আমি মানে সত্যি ভুলে গেছিলাম। তা চলে গেল, আর এখন আমি আজকে আমার খিদে পেয়ে গেছে সকাল সকাল, আর যেহেতু সকালবেলা এত মানে ভারী ভারী কাজ করেছি, আর আজকে অনেকটা পরিমাণে খিদে পেয়ে গেছে, আমি খেয়ে নেবো। তো খেয়ে নিই
তারপর আমি কাজগুলো করে নেব। মুসুর ডাল, লেবু আর ডিমের কালিয়া সত্যি উফ দারুণ। আর আমার ডিমের কালিয়াটা আজকে অনেক টেস্টি হয়েছিল, আমি নিজেই রান্না করে নিজেই বলছি। তো এখন আমি একটু চটপট খেয়ে নেব। আর এদিকে আমার সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন যাচ্ছি মামাকে রেডি হয়ে আনতে স্কুল থেকে। আর এই কুর্তিটা আমার অনেক দিনের কুর্তি এবং স্পেশাল কুর্তি, তার কারণ এটা আমাকে বর কোনো একটা অ্যানিভার্সারিতে, 4 বছর আগের অ্যানিভার্সারিতে গিফট করেছিল, তো খুব পছন্দের। তো এটা অনেক দিন থেকেই পরি না, তো ভালো চলে আসতে পরিনি। আর মামাকে দেখো আমি স্কুল থেকে নিয়ে এসেছি, নিয়ে আসার পথে ওর চুলগুলোকে একটু কাটিং করাবো, তো স্যালনে নিয়ে গেছি। তো ওকে চুল ছেলেদের মতো করে চুল কাটিয়ে দিচ্ছি, তো ইচ্ছে হলো ছেলেদের মতো করে কাটানোর। আর ও বিশেষ করে ও গরম, যেহেতু গরম পড়ে যাচ্ছে আর ও চুল না বাঁধতে চায় না, চুলে ক্লিপ মানে রাখে। স্কুলে আমি যদি ক্লিপ লাগিয়ে পাঠিয়ে দিই তো মাথা পাগলের মতো করে নিয়ে রেখে দেয়, ক্লিপ ক্লিপ গাড়া টাড়া সব খুলে। আর এদিকে দেখো মা আর আমি হঠাৎ করেই মনে পড়লো যে চলো একটা আজকে পিঠে খাবো। আর রোজের দুধ আমাদের দুদিন দেয়নি, তো তো এই জন্য মানে আজকে একবারই দিয়েছিলো দুধ, তো ভাবলাম চলো আর একটু দুধ এনে আমরা পিঠে বানাই, পিঠে বানিয়ে খাওয়া যাক। অনেক পিঠে খেতেও ইচ্ছে করছিলো, মা বলছিলো চলো বানাই। মা কি করছো? তুমি পিঠা বানাচ্ছো? এখন তোমরা কি করবে? পিঠাগুলো কি ভাজবে? বন্ধ করবো মা, বন্ধ করি, বন্ধ করবো। আর দেখো সন্ধ্যের সময় পিঠে বানাতে বসে পড়ে গেছে, আর মা এদিকে ভাজবে, আর আমরা সবাই গরম গরম পিঠে খাচ্ছি, সরা পিঠে। আর এই সরা পিঠেটা সত্যি আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, আর তোমরা কারা কারা পছন্দ করো সেটাও বলো। এটাকে আমরা সরা পিঠে এমনিও খাবো, আর এটাকে দুধে ভিজাবে। আর বানিয়েছি কুলি পিঠে, নারকেলের পুর দিয়ে কুলি বানিয়েছে। আর দেখো মা ভাজছে আর আমাদেরকে দিচ্ছে গরম গরম। আর এই পিঠাটা সবার থেকে বেশি টেস্টি লাগে আমার, এই ভিজানো পিঠাটা। ভিজানো পিঠাটা যখন আরও বাসি হয় তখন সত্যি আরও বেশি ভালো লাগে, আর যদি পিঠাটা ফোলে তাহলে তো আরও টেস্টি লাগে, এমনিই খেতে ভালো লাগে দুধে না ভিজিয়েও। তো আমি ওখানে বসে বসে খাচ্ছিলাম, তারপর সব কিছু মাকে করে টরে দিয়ে এসে তো আমি কয়েকটা ঘরে নিয়ে আসলাম, এখন বসে বসে খাবো। আর এদিকে দেখো ভিজানো পিঠাও হয়ে গেছে, ও খাচ্ছে। আর ও বিশেষ করে ও পিঠা, এই ভিজানো পিঠাটা খুবই পছন্দ করে, মানে বাড়ির সবাই কম বেশি সবাই খুব পছন্দ করে। সিদ্ধ করেনি, সিদ্ধ করবে, আমি এমনি নিলাম, আমার খেতে ভালো লাগে তাই। তো মা এদিকে পিঠে বানাচ্ছে, আর মামাকে আমি এখন একটু বই পড়তে নিয়ে বসাবো, এই জন্য মা এদিকে বানাচ্ছে। সব কিছুই হয়ে গেছে, মা শুধু বানাচ্ছে, রেডি তো করে দিয়ে আসলাম। মামাকে এখন বই নিয়ে বসাবো, তো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভিডিওটাও শেষ করবো আজকে। আবার সাউন্ডটা একটু কম, কিছু কথা বলতে আর কি সেরকম কিছুই নয় আমার, সেরকম অনেক কিছুই। তো দিন দিন যেরকম মানে জিনিসের দাম বাড়ছে, খরচা বাড়ছে, যেমন মামামের পিছনে আমাদের এখন এক্সট্রা খরচ হচ্ছে, মামামের পিছনে অনেকটাই খরচ হয়ে যাচ্ছে। তো সেটা হওয়ারই দরকার, কিন্তু আমাদের পক্ষে এখন মানে সত্যি অসম্ভবকর হয়ে পড়ছে। মানে তো কীভাবে ভিডিও মানে কীভাবে এরপর থেকে কীভাবে সংসার চালাবো, তো মাথায় হাত পড়ে গেছে, এরপর থেকে হয়তো আমাদের সংসারটাও ঠিকঠাক চলবে না। তো
প্রবলেম হয়েছে, কিছু প্রবলেম না যেগুলো আমরা নিজের হাত দিয়ে প্রবলেমগুলো ক্রিয়েট করেছি, তো সেই জন্য হয়তো আমাদেরকে কিছু ভোগান্তি ভুগতে হবে। তার মধ্যে যেমন মামামের এখন এক্সট্রা খরচ হয়ে গেছে, অনেকটাই খরচ হয়ে গেছে। যেমন কিছুদিন আগে, এক বছর আগে ওর পিছনে কোনো খরচ ছিল না, কিন্তু এখন এই প্রাইভেট টিউশন, আর্ট, স্কুল ফিস এরকম অনেক ধরনের বেড়ে গেছে। আমি ভাবছি যে নার্সিং স্কুলে যাবো, মানে অনেক 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 খরচা গেছে, বেড়ে গেছে। তো আর এদিকে আমাদের প্রবলেম হয়েছে যে আমাদের এতটা পরিমাণে আমরা ভুক্তভোগী হয়ে গেছি যে সব জায়গাতেই আমাদের এখন মানে টানা পড়নের মধ্যে মানে এরকম একটা অবস্থা। তো হয়তো এরকম চলবে 4-5 মাস কি 1 বছর রাখতে পারে, এরকম একটু কষ্ট করে চলতে হবে। তো সবসময় তো আর সবসময় যে ভালো কাটে তা নয়, কিন্তু ভালো খারাপ মিলে মিশেই মানুষের জীবন। তো আমরা মানে আমরা নিজেরা কখনো সেরকমভাবে মানে একটু অভাবের মধ্যে থাকিনি, তো সেরকমভাবে মানে মানে একবারই যে অভাবটাকে মানে আমরা মেনে নিতে পারবো বা আমি মেনে নিতে পারবো, তো সেটা পেরে উঠছি না, একটু সমস্যা হচ্ছে বাড়িতে। এই জন্য একটু প্রতি মানসিক অনশান্তি বা শারীরিক অশান্তি সব দিক থেকেই হয়তো আছে। তো এটা ঠিক হয়ে যাবে, মানে সেটা আমাদের জন্যই, কিন্তু আমাদের এই প্রবলেমটা হয়েছে যে হয়েছে তার কারণ আমাদের হাউস বিল্ডিং লোন নেওয়া হয়েছে আর ল্যান্ড পারচেজ লোনও করা হয়েছে। তো এই দুটো লোনের জন্যই এখন আমরা একটু সত্যি মানে একটু ক্রাইসিসের মধ্যে আছি ফিনান্সিয়াল দিক থেকে, অনেকটাই মানে অনেকটাই বলতে পারো। এটা কাটিয়ে উঠতে 1-1.5 বছর লেগে যাবে আমাদের। তো এইটুকুই বলার ছিল, আর কিছু সেরকম কিছুই নয়। আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কী হবে। তো আমি সিম্পেতে দেখাবো না, আর সিম্পে সত্যি আমি পারবো না, কী জানি, বললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের অবস্থাটা। তো চলো বীরপ্রাসকে এখানে শেষ করবো, মানে আশা করি তোমরা ভালো থাকবে, আমরাও ভালো আছি, ভালো থাকার চেষ্টা করবো। ভালো খারাপ মিলেই না জীবন, সবসময় সবার তো এখনো চলে না।